ওই সময়টাতে রাজপ্রথাটা আল্লাহ তালা এই জন্য নিষেধ করে দেন নাই কারণ ছিল ওই সময় নাকি একটা অর্থনীতির একটা বড় অংশ ছিল রাজদাসী এটা কি আসলে সত্য ওই সময় তো এর থেকে অনেক বড় অর্থনীতি ছিল সুদের ব্যবসা এবং আরো বড় অর্থনীতি ছিল হচ্ছে গিয়ে যে মানে আরো অর্থনীতিতে তো অনেক কিছু ছিল মদের ব্যবসা এবং ছিল ছিল এবং তার থেকেও তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ ব্যবসা ছিল মূর্তির ব্যবসা যেটা হচ্ছে পত্তলিকরা যে মূর্তি টুর্তি বানাইতো মূর্তি টুর্তি বানায় মূর্তি বিক্রি হইতো ওইখানে আর্ট কালচারের ব্যাপার ছিল কিছু লোক ছিল যারা মূর্তি তৈরি করতো মূর্তির কারিগর ছিল এখানে তো একটা বিশাল ইন্ডাস্ট্রি ছিল মূর্তির ইন্ডাস্ট্রি ছিল মদের ইন্ডাস্ট্রি ছিল সুদের ব্যবসা ছিল হ্যাঁ এই তিনটাই বিরাট ব্যবসা সেই সময় তাহলে এই তিনটাই তো মোহাম্মদ ব্যান করে দিলো নিষিদ্ধ করে দিল বিশেষ করে মূর্তি যেটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি দেখ হওয়ার কারণেই ইন ইসলামের সাথে মূর্তি পূজাটা কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্ট করে সরাসরি কন্ট্রাডিক্ট করে দেখেই মোহাম্মদ এই তিনটা জিনিস ব্যান করছে কিন্তু দাস প্রথাটা সে নাই এটার একমাত্র ব্যাখ্যা এটাই হতে পারে যে ইসলামের সাথে করে না। যদি করতো ব্যবসা পাতি সময় মদ যখন নিষিদ্ধ হয় মদিনার ঘরে ঘরে তখন মদের একদম মানে এমন ভাবে মদ ফেলছে সাহাবিরা একদম সেই দিন বন্যা প্রায় বন্যার মতো হয়ে গেছিল মদের বন্যায় সবাই মানে পানি পানি জমা গেছিলো সেখানে মদ জমা গেছিল রাস্তায় রাস্তায় তার মানে সেই অঞ্চলে মদের ব্যবসা একটা বড় ব্যবসা ছিল

এসব বিلوতিমন করছে মানুষ কে স্লিপ বানানোটা রিজনেবল কারণ না ব্যাফটা দিকেই তো হবে আচ্ছা আমার আমারটা একটু 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 অন্য হ্যাঁ বা একটু ভিন্ন প্রথমত হচ্ছে যে আচ্ছা যারা এই যুক্তিটা দিচ্ছে যে ওই সময় করা যায় না তারা কি এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতেছে তাহলে যে জিনিসটা আসলে খারাপ কিন্তু কোনো একটা কারণে আল্লাহ বوستুসুল এটা খারাপ বা মোহাম্মদ বوستুসুল এটা খারাপ বাট একটা বাইরের একটা কারণ বা দিক কারণে এটা ওই সময়ে ইয়া করা যায় না মানে

আল্লাপাক এই বিষয়ে লজ্জা পাইল না বেসরমের মতো একবারে মানে লজ্জাহীন বেসরমের মতো নাজিল করলো যে তুমি মনের ভেতরে যে জিনিসটা গোপন করেছিলে গোপন করেছিলে আমি সেটা প্রকাশ করে দিলাম তুমি এখন ওই যে মানে দেখেন আল্লাপাকিটি ছোট খারাপ না আমি যেটা বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে সেই সময় তৎকালীন সময় সবাই করতো মানে এটাকে খারাপ চোখে দেখতো কিন্তু তারপরে আল্লাপাক মানে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে জয়নবকে বিয়ে করাইছে এবং বলে দিচ্ছে সাথে আয়াতের শেষ আবার আছে যেন মুমিনদের পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করতে যেন মুমিনদের কোনো সমস্যা টমস্যা না হয় এই কারণে আমি তোমাকে দিয়ে মানে দেখা দিলাম যে দেখো তুমি বিয়ে করে দেখা দিবা যে জানো এরপরে আর কেউ এটা অনেক বড় সমস্যা ছিল তুমি বুঝছেন যে আমরা পালিত পুত্রের বউকে করতে পারতেছে না এটার জন্য মানে আমি জিজ্ঞেস করতাম ভাই এটা কি মানে একটা বিশাল ইয়ে ছিল যে বিশাল করতে চাচ্ছে কিন্তু এটা মানে আল্লাহ তো করি মনে করেন লুঙ্গির ভিতরে হাত দিয়ে করতে পারছে না করতে পারছে না যে আল্লাহ দেখতে পায় তখন বললো যে আচ্ছা এরপরে যেন অন্য কোন সাহাবির আর সমস্যা না হয় পুত্রের স্ত্রীকে বিয়ে করতে এই কারণে তোমরা এখন থেকে অ্যালাউড রকমের একটা মানে সমাজ পরিবর্তন সমাজের উল্টা সমাজে যেটা প্রচলিত ছিল তার উল্টাটা আল্লাহ করতে পারলো কিন্তু সমাজে প্রচলিত দাস প্রথা এটা আল্লাহ না ছোটখাটো এটা হলে কি না কি এরকম একটা সেই জন্য বলে না এটা আসি আরেকটা হতে পারে আরেকটা হতে পারে আল্লাহ মনে করে যে মানুষ মানুষের মনে করে মানে ছোটখাটো ব্যাপার না এটা বিশ্বাস করে আল্লাহ মানুষের স্লেব আরেকজন মানুষ হইতে পারে এটা তো কিছু মানুষ তো ছিল প্রাচীন কালে তাই না যারা মনে এখনো তো আছে আসলে আপনার একটু আরেকটা প্রশ্ন আছে মানে জেনুইন একটা প্রশ্ন এই যে আপনার আহ নবীকে এই ইনস্ট্রাকশন দিয়া সবাইকে দেখানোর জন্য যে দেখো দেখো পালিত পুত্রের বউকে বিয়ে করা যাবে

বউ মানে পর্দারই পাশে বউ সাহেবেরা ঘরের ভিতরে বসে আছে যে যা পাছা লাগায় যে আর উঠে না হ্যাঁ গল্প যে করতে জ্ঞান আহরণ করার মতো একটা মানে জগণ্ড কাজ করার জন্য তারা বসেছিল আর নবী খটকা পাবে সে parietopotter বউরে বিয়ে করতে আল্লাহর আয়াত ডাউনলোড করে গাধার হচ্ছে না বুঝেনা যে এখন এখন নলেজ না এখন হচ্ছে সেক্সটাই সব ওই বাচ্চা গুলা যায় না উঠে না পাশে উঠাচ্ছে না আল্লাহ পাক তখন আয়াত নাজিল করছে এই সাহাবিরা তোমরা অপ্রয়োজনে নবীর রুমের ভিতরে বসে থেকো না নবী লাজুক এই জন্য বলতে সে লজ্জা পায় কিন্তু তোমাদের তো বোঝা উচিত যে নবী এখন পর্দার ভিতরে যাবে তোমাদের তো এটা ইয়া ওঠো যা যাও জার জল করে যাও অপ্রয়োজনে তোমরা ঘরে ঘোরাঘুরি করবো না

বইটাই পয়রা ইয়া করছে ভিডিও ছাড়ছে এবং বইয়ের মধ্যে অনেক মার্কটা ছিল যে জায়গা পড়ছে পড়ছে সে পয়রা পয়রা প্রথমে শুরু করছে রিভিউ দিতে যে আই হ্যাভ স্টাডিড দা হোল কোরআন এন্ড আফটার স্টাডিং দা কোরআন আই ক্যান সে ইট फ्रॉम দা বটম অফ মাই হার্ট দ্যাট জিসাস ক্রাইস্ট ইজ आवर লর্ড এন্ড সেভিয়ার কোরআন ইজ আ ভেরি হিউম্যান সেন্ট্রিক বুক আর কেন হিউম্যান সেন্ট্রিক বুক এটা জন্য সে রেফারেন্স দিছে এই আয়াতের যে

এরকম বহু লোকজন আছে হ্যাঁ মানে হ্যাঁ ওরা খুবই ইয়ে হ্যাঁ মানে তাদের অতিরিক্ত মানে তারা মুসলিমদের চেয়ে অনেক বেশি মানে ইসলামী মুসলিম বুঝছেন এরকম একটা ইয়ে এবং তারা কিন্তু তাদের আচার আচরণে হয়তো আপনি দেখবেন যে তারা সমস্ত হ্যাঁ আমি ওরা বাট এই লোক সে যে পরিমাণ গবেষণা করছে ভাই বুঝছেন

সে একটা একদিন একটা ইয়ে একটা ভিডিও করছিল আর কি যে হেট মেসেজ কারে বলে রে ভাই ওই একই মুসলিম এরাই হ্যাঁ যে এটা এটা আসলে ইকবাল ভাই এটা ছিল ইহুদ্দিন আসাদার একটা বড় চক্রান্ত প্রথমে তারা ইসলামে আসবে এসে তারা ইসলামের পক্ষে কথা বলবে তারপরে তারা রিয়েলাইজ করবে যে না ইসলাম আসলে বলছিল এগুলো ভাই সব চক্রান্ত মানুষ এটা হইতেই পারে না মানুষের যে পরে রিয়েলাইজ করে মানুষ তার ভিউ চেঞ্জ করবে এটা তো হওয়া ইম্পসিবল একবার যে দিনে আসবে অন্য ক্ষেত্রে হইতে পারে শুধু ইসলামের ক্ষেত্রে হ্যাঁ বাইরে পরে কিন্তু তার এটা কিন্তু তখন ঠিক আছে কিন্তু এই যার কথা বলতেছিলাম যতদূর মনে পড়ে তার এটা কাম টু ইসলাম হ্যাঁ এটা ছিল তার চ্যানেল কাম টু ইসলাম বা কাম টু ট্রু দেরকম মানে আমি আসলে অবাক হইছি এই লোক পুরো মানে আরবি শিখে বুঝছেন মানে বহু টাইম সে করছে এখানে দিচ্ছে আরবি ভাষাটা সে তো করে এইভাবে ভাই দেখেন আমাদের মিডিয়ার মধ্যে ওয়ার্ল্ড এর মধ্যে কোথাও কি কোন এরকম ওপেনে বা প্রকাশ এরকম বলা হয় যে ইসলাম অন্যান্য ধর্মের মতো জাস্ট একটা ধর্ম এরকম কি মানে প্রকাশে বলা হয় ইসলামকে তো এই ছাড়টা সেই চোদ্দশো বছর থেকেই দিয়ে হয়ে যাচ্ছে যে এইটা হচ্ছে আলটিমেট ট্রুথ সত্য লাস্ট রেভলেশন সত্য রেভুলেশন এটা যে জাস্ট একটা অন্ধবিশ্বাসের মতো একটা অন্ধবিশ্বাস এই জিনিসটা তো মিডিয়া তো ওরকম করে আসে না না মিডিয়া ওরকম করে আসে না আসলে এই আপনি যে কথা বলবেন একটা ইনসিডেন্ট মনে পড়লো কোন একজন এখানকার কংগ্রেসম্যান বা সেনার কেউ একজন হ্যাঁ ইসলামকে ফেক রিলিজন বলছিল বুঝছেন ফেক রিলিজন বলছিল এবং সেটা নিয়ে তো বিশাল তোলপার যে এটা এটা নাকি একটা ইসলাম অফবিক কথা ওই বাটা খ্রিশ্চিয়ান তো সে তো অবশ্যই ভাই ইসলামকে ফেক রিলিজন মনে করে নাকি সে 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 আসলে মন থেকে ইসলামকে সত্য মনে করে তারপরেও সে মানে বলতে পারবে না আরকি বা সে যদি বলে ইসলাম সত্য তো তাহলে ভালো জিনিস আর যদি বলতে না চায় তাহলে বলবে না বাট ফেক বলতে পারবে না শুরু হয়েছে উল্টার দিকে এটা এটা নিয়ে বলবো না একটা নির্দিষ্ট টপিকা হইতেছে আলামিন ভাই ওখানে চলে যাই আরকি হ্যাঁ আমরা একটু আলামিন ভাইয়ের কাছে চলে যাই উনি যেটা বলছিলেন যে মুমিনরা যেটা বলে যে সে সময় একটা বিরাট দাস ব্যবসা ছিল এই কারণে নবী মানে নিষিদ্ধ করতে কিন্তু এখানে তো একটা মানে আহ মানে যে জিনিসটা যদি নাও বলে থাকে একটা জিনিস আছে এখানে যে ওই সময় করে নাই কিন্তু এটা তো কখনোই করে নাই এমন তো না যে ওই সময়ের জন্য এটা আপনার অনেক ক্ষতি হয়ে যাবে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে বড় এভার ইট করে নাই বাট বলে দিছে যে ঠিক আছে এই এটা যখন এরকম এরকম হয়ে যাবে এই সময় এরকম অর্থনৈতিক অবস্থা এরকম হয়ে যাবে যেমন এগুলো আরেকটা কথা তারা বলে না যে এই যে আমাদের যে এখন বাইরের অবস্থা মানুষ মেরা যদি ইকবাল ভাই খুশি হবে কথাটা শোনা যিনি হোক যে কোন কাপড় পরে বাইরে যায় তাহলে মেরা ইস্টি জিনিস শিকার হইতে পারে এই জন্য বোরকাটা হচ্ছে একটা ইয়ে বোরকাটা হচ্ছে একটা নেসারি জিনিস কিন্তু ইসলামিক ইয়া যদি খেলাফত যদি চালু হয়ে যায় যেখানে হচ্ছে মানুষ প্রপার ধর্ম পালন করবে এই করবে সেই করবে সেখানেও তো আপনাকে বোরকাটাই পড়তে হবে বোরকার বাইরে তো আপনি অন্য কিছুতে তো পারবে না সেখানেও তো তাকে ঘরের মধ্যেই থাকতে হবে তো এইগুলো তো কোনো সলিউশন নেই এগুলো জাস্ট কথা বলার মতো একটা কথা যে মোহাম্মদ চাইছিল বন্ধ করতে বাট ওই সময় এরকম অবস্থা ছিল যে আহ বন্ধ করতে পারতো না জি আচ্ছা আমার আমি যেটা প্রশ্ন

এখন আমি মনে মনে চাই যে দুর্নীতিটা বন্ধ হয়ে যাক তাহলে সবচেয়ে আগে আমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে নিজের কখনো ঘুষ না খাওয়া নিজে কখনো আমি ঘুষ খাবো না এরপর আমি আমার দুই একটু মাঝে মাঝে উৎসাহিত আমি বন্ধ করতে পারতেছি না ঠিক আছে কিন্তু তাইলে আমার নিজের সবচেয়ে আগে যেটা করতে হবে যদি কারো মনে একটা জেনুইন ইচ্ছা থাকে যে সারা দেশে সবাই ঘুষ খাইতেছে বা ধরেন বাংলাদেশে সারা প্রত্যেকটা রাস্তায় মেয়েদেরকে ইফটিস করা হয় তাদেরকে গায়ে হাত দেওয়া হয়

যে মোহাম্মদ হচ্ছে গিয়ে নিজে মনে মনে ভাবতেছিল আল্লাহ এবং মোহাম্মদ নিজেই তারাই জিনিসটা বুঝতেছিল জিনিসটা ভালো না তার মনে মনে বন্ধ করতে চাইতেছিল কিন্তু এই যে মানে জালেম সংসার এবং এই জালেম দুনিয়া এই সমস্ত খারাপ লোকজন এই মানে অসভ্য সমাজ ব্যবস্থা এই এদের কারণে করতে পারছি না কিন্তু মোহাম্মদ নিজের তো করার কথা ছিল তাই না মোহাম্মদ নিজে কি করছে মোহাম্মদ তো নিজে দাস কিনছে না দাস বিক্রি করছে দাসের কে খাড়ে তুলছে সবকিছু করছে যুদ্ধবন্দী নারীদেরকে দাস বানায় নিয়ে আসছে সবই তো করছে ভাই সে নিজে কেন করছে

বনমুস্তালিকের যুদ্ধে যখন যুদ্ধবন্দী নারীদেরকে ধরা হইল তখন সেই নারীদের সাথে তাদের স্বামীদের কেউ একসাথে বাইন্দা রেখা দিচ্ছে স্বামীরা এক পাশে স্ত্রীরা এক পাশে তখন সাহাবিরা ইতস্তত করতেছে এবং ভাবতেছে মনে মনে ভাবতেছে এই মেয়েদের তো স্বামীরা জীবিত এদের সাথে মানে এদের সাথে সেক্স করাটা কি আমাদের ঠিক হবে না এটা আমরা করব না এটা আমরা এটা আমাদের কেমন যেন খারাপ লাগতেছে জিনিসটা ভালো লাগতেছে না আচ্ছা যাই তো নবীকে গিয়ে জিজ্ঞেস করি তো নবী আমরা তো এইরকম অনধিকার ভাবে এই মেয়েদের সাথে করাটা দেখা ওদের বাইচা আছে এইভাবে তাদের সাথে করাটা তো আসলে ঠিক হবে না তাই না নবী নবী তখন তাদেরকে বলল আরে না আল্লাহ মাত্র আয়াত করলো নম্বর আয়াত যে যে এই তোমরা এগুলো করতে পারো লাগাও যা করো দেখো যেন হয়ে গেলে করতে পারো তো এই হাদিসটা আমরা একটু দেখে নেই হাদিসটা একটু দেখেন আপনারা এখানে স্পষ্ট ভাবে এই জিনিসটা বলা আছে আহ এই সুনান আবুদাউদ্দ শরীফের একটা সহিদিস একুশো পঞ্চান্ন নম্বর দেখেন আহ এটা হুনায়নের যুদ্ধের কথা এখানে বলা আছে হুনানের দিন আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন তারা ছোট মোকাবেলা বদীর্ণ যুদ্ধ করেন এবং বন্দী নারীদের বন্দী করে আনেন কিন্তু সেই বন্দি নারীরা নারীদের মুশ্রিক স্বামীরা বর্তমান থাকায় রসুলের কতিপয় সাহাবি তাদের সাথে সঙ্গম করাকে গুনার কাজ মনে করলেন এ প্রসঙ্গে তখন আল আল্লাপাক আয়াত করে দিল যে যাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তোমাদের অধিকার ভুক্ত দাসী ব্যতীত অর্থাৎ এই যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যৎকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ তার মানে আল্লাপাক কিন্তু মানে নবী কিন্তু আরো এই যে এটা যে খারাপ এইটা সাহাবিরা পর্যন্ত বুঝতে পারছে সাহাবিরা পর্যন্ত অনধিকার ভাবে করতে অনধিকার চর্চা অনধিকার ভাবে তাদেরকে ভোগ করতে ইতস্তত করছে সেখানে নবী আক গিয়ে তাদেরকে বলছে আরে বেটা যা করগা মজা লাগা যা আল্লাহ পাক এবং নবী দুজন মিল্লা হ্যাঁ কোপা কোপা যা কোপাগা তো খালি খেয়াল রাখিস ইদ্যক টা যেন পুরো বাচ্চা কাচ্চা হইলে কার কেমন কি হইবো দিয়ে খেয়াল রাখিস এমন কোপাগা যা ভিত্তি করে এই কথাটা মানে এমন কোন নির্দেশনা কি কোথাও আছে এমন কোন ধরনের স্টেটমেন্ট কোথাও কি আছে ইসলামের যেখান যেখান থেকে তারা এটা বলতে পারে যে করতে চাইছিল কিন্তু আপনার ইয়ে এই